हाथी बैठो है। ট্রাভেল অ্যান্ড ফটোগ্রাফি অন হুইলস চ্যানেলে আপনারা দেখছেন ঝাড়গ্রাম ও বেলপাহাড়ি ভ্রমণের দ্বিতীয় পর্ব। আগের পর্বে দেখিয়েছিলাম কলকাতা থেকে ঝাড়গ্রাম জার্নি আর ঝাড়গ্রাম গিয়ে চেতনা ইকো ভিলেজ রিসর্টের একটি ছোট রিভিউ। এই পর্বে আমরা দেখাবো ঝাড়গ্রাম সংলগ্ন বিভিন্ন ঘোরার জায়গাগুলি। এই জার্নিটি অবশ্য আমরা গাড়িতে না গিয়ে টোটোতে করেছিলাম। লোকাল টোটো ঠিক করে দিয়েছিলেন চেতনা রিসর্টেরই মালিক সুভাশিসবাবু। আমাদের টোটো করে বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখালেন এই দাদা, এর নাম সঞ্জয় দত্ত। ওর ফোন নাম্বার ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। চেতনা রিসর্টে পৌঁছে লাঞ্চের আগেই আমরা প্রথমে গেলাম ঝাড়গ্রামের ট্রাইবাল মিউজিয়াম বা প্রকৃতি পর্যটন কেন্দ্র এবং আমলাচটি ভেষজ উদ্যানে। এখানে একটি ডিয়ার পার্কও আছে, কিন্তু সময়ের অভাবে আমাদের সেখানে যাওয়া হয়নি। আবার দুপুরে খাওয়ার পর আমরা বেরোলাম ডুলুং নদী, চিল্কিগড় রাজবাড়ি এবং কনক দুর্গা মন্দিরের উদ্দেশ্যে। বেলা তাড়াতাড়ি পড়ে যাওয়ায় এই দুটি জায়গাতে অন্ধকার নেমে এসেছিল, তাই ছবি বা ভিডিও কোনোটাই খুব ভালো লাইটে তোলা সম্ভব হয়নি। আপনারা যদি এই ঝাড়গ্রাম ট্যুরটি করেন তাহলে আমাদের মতো এই ভুলটি করবেন না। আপনারা লাঞ্চের আগে চিল্কিগড়ের দিকটা ঘুরে আসবেন এবং লাঞ্চের পর বাকি জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। আর পার্সোনাল কার থাকলে অবশ্যই নিজেরা ড্রাইভ করে ঘুরে নিতে পারেন, তাতে টোটোর থেকে সময় অনেক কম লাগবে। যদিও এই দাদা আমাদের ভেষজ উদ্যান যাওয়ার পথে একটি সুন্দর লাল মাটির রাস্তা ও জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছিলেন, যেখানে কিছু ঝাউ গাছের সারিও ছিল, গাড়িতে গেলে এই রাস্তাটি হয়তো মিস করতাম, কারণ লোকাল লোকজন ছাড়া এই রাস্তাটি বিশেষ কেউ চেনেন না। বেশি ভালো লাগে মোরাম রাস্তায় গাড়ি চালিয়ে, বেশি মজা, একদম নিরিবিলি রাস্তা, খুব সুন্দর লাগবে প্রত্যেককে যেতে, শান্ত পরিবেশ একদম। হাতি বেরিয়ে গেলে আপনি চট করে এদিক সেদিক করতে পারবেন না। হ্যাঁ দেখুন, ওরা একটা এমনই জিনিস যে বলা মুশকিল কখন কোন সাইড থেকে বেরিয়ে চলে। এখন লেফট সাইডে দেখুন ওটা চলে যাচ্ছে, আপনার বাসতলা ফাট দিয়া ওই রাস্তা চলে যাচ্ছে, এই ব্রিজটা পার করে ঢালাই করে এগুলো সাইডে দিয়ে দিবে যাতে ধাস না খায়, যখন জল ছাড়ছে তো তখন যাতে সাইড গুলো পাড় গুলো ধাস না খেয়ে যায়, যার জন্য জলটা ছাড়ে কোথায় ওটা আপনার অ্যাকচুয়ালি বলা হয় কংসাবতী নদীর থেকে ছাড়ে। দেখুন আপনারা তারা ফেরি টাইম যাবেন বেলপাহাড়ির দিকে, এরকম ব্যাপার, ওগুলো ওদিক থেকে জলগুলো আসে। আচ্ছা, এই সব ঢালাইয়ের এই প্লেটগুলোকে সাইডে সাইডে দিয়ে দিবে যাতে মাটিগুলো ধাস না খায়, কেন জল যখন যায় তখন মাটিটা কেটে দেয়, না এদিকে জল আসবে কেন, ও তো লেভেলে থাকবে, ওই জন্য তো হাইট করে দিচ্ছে, দেখছেন না মাটি কেটে কেটে রাস্তাগুলো উঁচু করে দিচ্ছে। আপনি ডাল ভাঙতে পারবেন না, এত চিমড়ো, এগুলোকে শুকনো করে কাটিং করে তারপরে তৈরি হয়, লিপ তৈরি করে কেটে করে তারপরে মশলা দিয়ে করে ওগুলো মুড়ে দেয়। ওই দেখুন গাছে কেন্দু ধরেছে, ভালো করে দেখুন, খেয়াল করুন, ওই দেখুন গোল 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 ছোট 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 ধরেছে, অনেক কেন্দু ধরেছে। কেন্দুগুলো খাওয়া হয়, মিষ্টি লাগে এগুলো, যেরকম আপনার খেজুরের কোয়া হয় ওরকম ভেতরে, জাস্ট আপনি চিকুর মতনই ভাবতে পারেন। এখন দেখুন মানে কি বলবো, গ্রামের দিকে বেশিরভাগ মার্কেটেও যায় খুব কম, আগে আমরাও খেয়েছি, ভাল লাগে খেতে মিষ্টি মিষ্টি। দেখুন ছোট ছোট ফল ধরেছে, দেখুন এই দেখুন এটা কেন ফল ধরেছে, দেখুন
এটা আপনার মোটামুটি গরমের সময় কে রেডি হবে ওইটা আচ্ছা এই ফলটা হয়েছে মোটামুটি ধরেন যেরকম সাইজ হয়েছে ওর থেকে ডবল এর একটু বেশি হবে হ্যাঁ ইউক্যালিপটাস তেল তৈরি হয় যেগুলো পটাস তেল এগুলো গাছ কেটেছে গোড়ার থেকে আবার বেরিয়েছে সব গাছে উঠতে পারবেন কিন্তু ইউক্যালিপটাস গাছে ওঠা মুশকিল কেন পুরো একদম মুসলিম একদম প্লেন না স্ট্রেট প্লাস প্লেন একদম এরপর সঞ্জয়বাবু আমাদের নিয়ে গেলেন কতগুলো ঝাউ গাছ ঘেরা জায়গায় যেখানে আমরা টোটো থেকে নামলাম সত্যি যে জায়গাটি এত সুন্দর সেটা উনি এখানে না নিয়ে এলে আমরা বুঝতে পারতাম না আমরা চলে এলাম আমলাচটি ভেষজ উদ্যানে এখানে ঢোকার মুখে পরীক্ষা কাটা আছে যাতে হাতি ভেতরে ঢুকতে না পারে এই জায়গাটি বেশ বড় নানা রকমের মেডিসিনাল প্ল্যান্ট আছে আর তাদের অদ্ভুত সমস্ত নাম এছাড়াও আছে বিভিন্ন ধরনের প্ল্যান্ট যাদের পাতা ফুল কাণ্ড প্রভৃতি অংশ থেকে ডাই বা রঞ্জক তৈরি করা হয় জহুরে চাপা কত রকম নাম ওই গাছটাও দেখা যায় প্রচুর হ্যাঁ শিবজটা এর ভেতরেই একটা অর্কিড হাউস আছে এখন সেটা মনে হচ্ছে বন্ধ তাই ঢোকা যাচ্ছে না এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি এদের অফিস এখান থেকে টিকিট কাটলাম ৫ টাকা পার হেড টিকিটের দাম উদ্যানের পিছনের অংশটিও খুব সুন্দর এখানে আলো আধারির মধ্যে দিয়ে একটা লাল মাটির রাস্তা চলে গেছে দেখতে খুবই সুন্দর লাগছে এখানেই মূলত ডাই প্ল্যান্টগুলো আছে এই হলো দেশি চিকেন বাগানের মধ্যেই ছিল ভিডিও তোলার জন্য এর পেছনেও আমরা ধাওয়া করেছিলাম কিছুক্ষণ বাগানের এই অংশে আরও কিছু চারাগাছ দেখলাম মনে হয় এখানে গাছ বিক্রিও করা হয় চারাগাছগুলির মধ্যে একটি ছোট সাপ ক্যামোফ্লেজ করে বসে আছে ছবিটি ভালো করে খেয়াল করলেই দেখতে পাবেন ভেষজ উদ্যান থেকে বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রের দিকে এখানে আমরা এলাম ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র এটা একটা মিউজিয়াম ট্রাইবাল মিউজিয়াম ওখানে হাতি বেশ কয়েকটা হাতির মূর্তি রয়েছে একদম সপরিবার তারপরে ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার আমরা এর ভেতরে ঢুকবো এখন মিউজিয়ামের ভেতরে এসেছি এই এক একটা জায়গায় এক এক ধরনের জিনিস রয়েছে এটা যেরকম অস্ত্রশস্ত্র গৃহস্থালির বিভিন্ন জিনিস আছে যেরকম দেখা যাচ্ছে এখানে চাটু তারপরে এখানে এটা বোধহয় শিকার করার কিছু কারিয়া রামদা
এগুলো দেখা যাচ্ছে, এপাশে হচ্ছে তরোয়াল, টামি, এটা বল্লম, বেশ বড় একটা বল্লম, এটা হচ্ছে পেঁপের তৈরি জিনিস, কুলা, ঘামা, মান, শের, পাই, দানি, চালু, সাঁওতাল বিদ্রোহের ইতিহাস, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র রাখা, এগুলো চাষের বিভিন্ন যন্ত্র, লাঙল, জোয়াল। আর এইখানে কিছু ছবি রয়েছে, যেরকম গ্রামের ছবি, মোরগ লড়াইয়ের ছবি, খেজুর গুড় তৈরির ছবি, বাবুই দুধ তৈরির ছবি, ছৌ নাচের বোধহয় ড্রেস গায়ে ভরার কিছু, আর এগুলো তো ছৌ নাচের মুখোশ, নানান ধরনের মুখোশ আছে। এখানে জানিয়ে রাখি, ঝাড়গ্রামে এলে আপনারা এই প্রকৃতি পর্যটন কেন্দ্রেও থাকতে পারেন, এছাড়াও থাকতে পারেন ঝাড়গ্রাম রাজবাড়ি, ঝাড়গ্রাম ট্যুরিস্ট কমপ্লেক্স, শালবনি রিট্রিট, আরণ্যক রিসর্ট ইত্যাদি বিভিন্ন জায়গায়। এগুলোর বুকিং ডিটেলস নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। এবারে আমরা ফিরছি চেতনা রিসর্টে। ওখানে লাঞ্চে দিশি মুরগির ঝোল খাবো বলে এসেছি, মনে হচ্ছে বেশ ভালোই হবে খাবারটা। এখন প্রায় 3টে বাজতে চলল, আমাদের খুব তাড়াতাড়ি লাঞ্চ সেরেই বেরোতে হবে চিল্কিগড়ের উদ্দেশ্যে, না হলে আলো কমে আসবে। এই হলো আমাদের লাঞ্চ, ভাত, ডাল, আলু ভাজা, তরকারি, সঙ্গে লেবু আর পেঁয়াজও আছে। আর এই হলো দিশি মুরগির ঝোল। চেতনা রিসর্ট থেকে কোনো মতে খেয়েই আমরা বেরিয়ে পড়লাম। এখন আমাদের গন্তব্য চিল্কিগড়, সেখানে গিয়ে আমরা দেখব ডুলুং নদী, চিল্কিগড় রাজবাড়ি আর কনকদুর্গা মন্দির। এখানে বলে রাখি, চেতনা রিসর্টে দুপুরের খাবার ছিল অসাধারণ, বিশেষত দিশি মুরগির ঝোল। আলো পড়ে আসছে, গাছ আর মেঘের মধ্যে দিয়ে সূর্যটা দেখতে খুবই সুন্দর লাগছে। এই যে, এই হচ্ছে ডুলুং নদী। সময় কম তাই এখানে আর দাঁড়ালাম না। এই হচ্ছে চিল্কিগড় রাজবাড়ির গেট, আমরা এখানে ঢুকছি। এটা পুরনো রাজবাড়ি, এটাই আসল রাজবাড়ি আসলে। আচ্ছা, এই হচ্ছে রাজবাড়ির একটা বিশাল বড় চত্বর। এখানে একটা অন্ধকার সুড়ঙ্গের মতো রাস্তা চলে গেছে, দেখা যাক কি আছে ওদিকে। আচ্ছা, এইটা দিয়ে বেরোলে তাহলে রাজবাড়ির সামনেই এসে পড়ব। এই অংশটা একদম ভেঙে গেছে,
আমি আর ভিতরে ঢুকছি না। এটা বিভৎস, এই হলো চিল্কিগড় রাজবাড়ির রাধাকৃষ্ণ মন্দির, আর এই হচ্ছে গড়। বিভিন্ন ঐতিহাসিকদের মতে মধ্যপ্রদেশের রাজা জগৎদেও জঙ্গলমহলে আসেন সম্ভবত 13th century। স্থানীয় রাজাকে পরাজিত করে এখানে বহু বছর তিনি রাজত্ব করেন এবং পরে তিনি জগন্নাথদেব ধবলদেব নামে পরিচিত হন। সেই সময় মারাঠা বর্গীরা প্রায় এই বাংলা আক্রমণ করত। তাদের এই আক্রমণ প্রতিহত করার জন্য ধবলদেব জঙ্গলের মধ্যে ডুলুং নদীর অন্য পারে একটি দুর্গ বা গড় নির্মাণ করেন, যাতে রাজবাড়ি সুরক্ষিত থাকে। বেলা পড়ে যাচ্ছে, এবার আমরা এখান থেকে চলে যাব কনক দুর্গা মন্দিরে। আমরা এখন ঢুকছি কনক দুর্গা মন্দিরে। প্রায় 500 বছরের পুরনো এই কনক দুর্গা মন্দির। রাজা গোপীনাথ এই মন্দির নির্মাণ করেন। রাজা দেবী দুর্গাকে যেরকম স্বপ্নে দেখেন সেইভাবে উনি দেবী দুর্গার মূর্তি নির্মাণ করেন। কনক অর্থাৎ সোনা, তাই দেবীর মূর্তি পুরোটাই সোনা দিয়ে তৈরি করা হয়। এখানে একটি মাঠে গাড়ি বা টোটো পার্ক করে মন্দিরে ঢুকতে হয়। এখানে পার্কিং ফি 30 টাকা আর মন্দিরের টিকিট পার হেড 5 টাকা, কিন্তু প্যান্ডেমিকের সময় বলে আপাতত টিকিট ছাড়াই মন্দিরে ঢোকা যাচ্ছে। এই মন্দিরে ঢোকার রাস্তাটা কিন্তু খুব সুন্দর, আর এখন বেলা পড়ে এসেছে তাই এই রাস্তাটা খুব সুন্দর লাগছে, এবং তার সঙ্গে একটা গা ছমছমে ব্যাপারও আছে। এখানে ঢোকার সময় যদি কোনো মূল্যবান বস্তু বা ক্যামেরা থাকে তাহলে খুব সাবধানে রাখবেন সেগুলো, কারণ মন্দির চত্বরে কিন্তু প্রচুর হনুমান। নতুন কনক দুর্গা মন্দির পরে নির্মাণ হলেও পুরনো মন্দিরটি কিন্তু বিশেষ দ্রষ্টব্য। এই ভাঙা মন্দিরটির ওপর থেকে নিচ পর্যন্ত দরজা বরাবর একটি বড় ক্র্যাক আছে, যার ধরন দেখে মনে হয় বাজ পড়েই মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা ফিরে এসেছি চেতনা ইকো ভিলেজ রিসর্টে। খুব সুন্দর লাইট জ্বলছে এখানে। আজকের মতো ঘোরাঘুরি শেষ। পরবর্তী পর্বে দেখুন বেলপাহাড়িতে গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরলাম আর কী কী করলাম। দেখতে থাকুন আমাদের চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফটোগ্রাফি অন হুইলস।